আমরা মোনালিসা শুনতে পাচ্ছো তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ, তো আমি আগের দিন পড়াচ্ছিলাম নতুন একটা চ্যাপ্টার, সেটা ছিল সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্স কি, ঠিক আছে? নাভিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন কা সোর্স কিয়া হ্যায়? স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। वो हम अगले दिन पढ़ा रहे थे, ठीक है। इंडियन कॉन्स्टिट्यूशन का सोर्स क्या है? दो दो सोर्स है, एक सोर्स नहीं है, दो सोर्स है एक। अच्छा, दो तो सोर्स, इंटरनल सोर्स ऐसा नॉट, इंटरनल इंटरनल सोर्स छिलो जो एक आंतरिक सोर्स थी और एक बाहरी सोर्स, मतलब बाय एक्सटर्नल सोर्स, बुझते वाले, एक्सटर्नल सोर्सेस। अब एक्सटर्नल सोर्सेस और इंटरनल सोर्सेस, जो भी एक्सटर्नल सोर्सेस और फॉरेन सोर्सेस, फॉरेन सोर्सेस ओके। इंटरनल सोर्सेस এর মধ্যে আমি বলেছিলাম গভর্নমেন্ট, ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে। গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 নিজের মধ্যে একটা পুরো কনস্টিটিউশন ছিল, ডিটেলস টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস লেখা ছিল, ঠিক আছে। গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 আপনে আপ মে এক বহুত হি ডিটেলস অ্যাডমিনিস্ট্রেটিভ, কেসে রূপরেখা কেসি চলনি চাই, অ্যাডমিনিস্ট্রেশন শাসন প্রশাসন কেসি চলনি চাই, এসি পুরো চিজে লিখি হুই, ঠিক আছে। তবে বুঝতে পারলে, আর একটা বড় একটা কনস্টিটিউশন ফরম্যাট, সেই কারণে অনেক টাইম এটা বলা হয় কি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন জাস্ট লাইক কার্বন কপি অফ গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935, বুঝতে পারলে? ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা রয়েছে সেটা কার্বন কপি রয়েছে কিসের, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট। ইন্টারনাল সোর্স যে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট, এখান থেকে অলমোস্ট 70% নেওয়া হয়েছে, ফরেন সোর্সেস থেকে 30% কাছাকাছি নেওয়া হয়েছে। মানে সিম্পল ভাষায় এটা বলতে পারো কি ওয়ান থার্ড, সরি ওয়ান থার্ড থ্রি ফোর্থ অফ কনস্টিটিউশন, ঠিক আছে, থ্রি ফোর্থ অফ কনস্টিটিউশন, ওয়ান ফোর্থ অফ কনস্টিটিউশন, ঠিক আছে। সংবিধানে যদি চার ভাগে ডিভাইড করে দিত, তিন ভাগ শুধু গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট থেকে সবকিছু নেওয়া হয়েছে। তো নেওয়া কি হয়েছিল গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে, অনেক কিছু জিনিস বলেছে। তো ফার্স্ট লাইনে একটা লাইনে এটা জানে, জেনে রাখলে কিছু না এলো পরীক্ষাতে এটা আসে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। যদিও আগে দিন আমি সিরিজে, মানে আমি অন্যভাবে লিখেছি, নোট ভাবে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, কিন্তু পরীক্ষাতে এটা সব থেকে ইম্পর্টেন্ট। নাভিয়া সমাজ মে এক্সাম মে সবসে জ্যাদা ইম্পর্টেন্ট ইয়ে কোশ্চেন পুছতি হ্যায় কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস কিস কাহাঁ সে লি গই, কোন সা সোর্স ক্যা হ্যায় ইসকা, ইসকা সোর্স জো হ্যায় গভর্নমেন্ট ইন্ডিয়া 1935, সবাই বুঝতে পারলে। সেকেন্ড কোশ্চেন আসবে তোমাদেরকে এখানে, এমনি ছিলই ফেডারাল স্ট্রাকচার, অনেক গল্প বলেছিলাম ফেডারাল স্ট্রাকচার, ফেডারাল স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে এখান থেকে বলেছিলাম তোমাদেরকে অফিস অফ গভর্নর, আচ্ছা এই ফেডারাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফেডারাল ফেডারাল খুব ইম্পর্টেন্ট, মানে জাস্ট লাইক দা রিলেশন বিটুইন দা সেন্ট্রাল এন্ড স্টেট, দ্যাট মিন দা রিলেশন রিলেশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, স্টেট আর সেন্টারের মধ্যে কি রকম রিলেশন হবে, সে রিলেশন কে ডিটারমাইন করে কি ইন্ডিয়াতে ফেডারাল স্ট্রাকচার হবে, দ্যাট মিন দ্য ইন্ডিয়াতে স্টেট নিজের মতন কাজ করবে আর সেন্টার নিজের মতন। অফিস অফ গভর্নর, অফিস অফ গভর্নর এটাও নেওয়া হয়েছে, ঠিক আছে। আর 4 নম্বর পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, 5 নম্বর ইমার্জেন্সি প্রভিজন,
ইমার্জেন্সি ইমার্জেন্সি প্রভিজন মানে কি? ইমার্জেন্সি ইমপ্লিমেন্ট করা, এটা তিনটে আর্টিকেল রয়েছে। আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, মাথায় রাখ। এটা এক্সটার্নাল ইমার্জেন্সি, মানে এক্সটার্নাল ওয়ার টাইম অর ওয়ার এগ্রেশন মিন্স এটাকে কি ওয়ার টাইম ইমার্জেন্সি, ওয়ার টাইম ইমার্জেন্সি, ঠিক আছে, ইমার্জেন্সি। আর এটাকে বলা হয় ইন্টারনাল ইমার্জেন্সি, ইন্টারনাল শর্টে লিখলাম ইমার্জেন্সি, অর প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুল। আর এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষাতে কেউ কনফিউশন করবে, কনফিউশন থাকবেন কি জানো, কেউ অনেক সময় লেখা থাকবে ইমার্জেন্সি প্রভিজন, আর নিচে অপশন 1935 গুলো কিছু লেখাই থাকবে, ঠিক আছে। ওখানে কি লেখা থাকবে তুমি জানো? জার্মানি, ঠিক আছে। জার্মানি যদি লেখা থাকে তো কনফিউজ হওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি পুরোটা কোশ্চেন কোনো সময় কমপ্লিট নিজের মধ্যে থাকে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ও যাই জানতে চাইছিল এইটা, কি ইমার্জেন্সি যখন লাগানো হবে তখন ফান্ডামেন্টাল রাইটের স্ট্যাটাস কি হবে, সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে। মিন্স ফ্রিডম অফ স্পিচ কার্টেল করা হবে, সব থেকে আগে প্রেসিডেন্ট, মানে সরি, প্রেসিডেন্ট যখনই ডিক্লেয়ার করবে ইমার্জেন্সি, তখন সব থেকে আগে 19 নম্বর আর্টিকেলকে সরিয়ে নেওয়া হবে, বুঝেছ? মানে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন চলে যাবে হাত থেকে, বুঝেছ? বুঝতে পারলে কি না? ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ এভরিথিং, মানে 6 কাইন্ড অফ রাইট অ্যালাও আন্ডার আর্টিকেল 19। 19 নম্বর আর্টিকেলতে টোটাল 6টা রাইট দেওয়া রয়েছে, সেই 6টা রাইট তোমার কেড়ে নেওয়া হবে, বুঝেছো? ফার্স্ট টাইম এই প্রভিশন কোথায় থেকে আনা হয়েছে? তো এটাই জিনিস আনা হয়েছে জার্মানি থেকে, ঠিক আছে। কিন্তু পরীক্ষাতে এত ডিটেলস নাও দিতে পারে, সোজাসুজি বলতে পারে এরকম কি বিচ এমং প্রভিশন অফ ইমার্জেন্সি, বিচ এমং প্রভিশন অফ ইমার্জেন্সি, সরি, বিচ এমং ইমার্জেন্সি প্রভিশন টেকেন ফ্রম বিচ কান্ট্রি অর বিচ কনস্টিটিউশন, আর ওখানে নিচে লেখা থাকবে জার্মানি, ঠিক আছে, মাথায় রাখবে। তখন গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট যদি থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 হবে, যদি গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 যদি না থাকে তখন জার্মানি হবে। হ্যাঁ, যদি ওয়ার্ড ওখানে লিখে দেওয়া হয় কি ফ্রিডম কার্টেল করার নিয়ে, সাসপেনশন অফ ফ্রিডম অফ মানে রাইট আন্ডার আর্টিকেল 19, দ্যাট প্রভিশন টেকেন ফ্রম দা বিচ কনস্টিটিউশন, তখন গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 নয়, তখন জার্মানি হবে। বলো, কোনো কনফিউশন থাকলে বলবে, না ভিয়া সমঝ মে আয় কি নেই হাম বাতা রহে ফির সে। আগর কহিন ভি কোশ্চেন মে এসা লিখতি হ্যায় কি ইমার্জেন্সি প্রভিশন কহাঁ সে লি গই, তো উসকা সিধা সিধা আনসার হ্যায় গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935। লেকিন আগর অপশন মে 1935 নহি রহি আর অপশন মে জার্মানি হ্যায়, লিখনা হোগা জার্মানি। সমঝ মে আয় কি নেই বাত? হ্যাঁ, আগর অপশন মে দোনো হ্যায়, 1935 অর জার্মানি দোনো হ্যায়, ফির হামকো চেক করনা হ্যায় কোশ্চেন মে উসে ক্যা পুছা, কেবল ইতনা হি পুছা হ্যায় কি প্রভিশন অফ ইমার্জেন্সি, या उसके अंदर में पूछा है कि इमरजेंसी के दौरान फंडामेंटल राइट को सस्पेंड कर देना, ये कहां से लिया गया है? अगर ये बात पूछती है तब जर्मनी होगी, और केवल पूछती है इमरजेंसी प्रोविजन तो फिर गवर्नमेंट इंडिया एक्ट 1935। सबाई की बुझते पार ले एक कथा। हेलो, एक ही क्वेश्चन जिज्ञस कर, सुने रखो, एक ही क्वेश्चन जिज्ञस कर, प्रोविजन अब सुनो बेपर भलो कर, প্রভিজন অফ ইমার্জেন্সি লাইন জাস্ট এটাই লিখে দেবে, ঠিক আছে, টেকেন ফ্রম, টেকেন ফ্রম, এইটুকু কোয়েশ্চেন থাকবে, অপশন থাকবে 1 নম্বর জার্মানি, ঠিক আছে, সেকেন্ড নম্বর অপশন থাকবে 1935,
থার্ড নাম্বার অপশন থাকবে আয়ারল্যান্ড, ফোর নাম্বার অপশন থাকবে ইউএসএ। আনসার কি হবে বলতে পারবে? নাবিয়া কে আনসার হোগি বলো তো, ইস কোয়েশ্চন কে আনসার ক্যা হোগা? ফর ইজ প্রোভিজন অফ ইমার্জেন্সি টেকেন ফ্রম উইচ কান্ট্রি? এভরি স্যার কান্ট্রি 35। 35। এর আনসার হবে 35। সবাই বুঝতে পারলে? কারো যদি কোনো প্রবলেম থাকলে বলবে। সবাই বুঝতে পারলে কিনা? শুনিয়া সময় মেয়ে কিনি, ইমার্জেন্সি প্রভিজন ইয়েস কাহাঁ সে স্যার। লি গে 1935। আচ্ছা এইবার জিনিসটা, কোয়েশ্চন কোনো চেঞ্জ হবে না, জাস্ট এটাকে মুছে দেওয়া হবে আর এখানে লিখে দেওয়া হবে ইউকে। এবার বলো আনসার কি হবে। জার্মানি। জার্মানি। আচ্ছা এবার আর একটা কাজ করি, জার্মানিকে মুছে দিচ্ছি, ঠিক আছে? মানে জার্মানিকে মুছছি না, এবার এখানে লিখবে শুধু ডাব্লিউ। আনসার কি হবে বল। শোনো কোয়েশ্চেন দেখবে তোমার সাথে অনেক রকম আছে, ওয়েস্টার্ন জার্মানি মানে কি আগেকার স্যার জার্মানি, ওয়েস্টার্ন জার্মানি। ইউনাইটেড জার্মানি যে আগেকার ছিল, মানে আর ফাল জার্মানি আগেকার জার্মানি, ঠিক আছে? নট ওয়েস্টার্ন জার্মানি, জার্মানি অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন জার্মানি, দ্যাট মিন্স দা আগেকার ইউনাইটেড জার্মানি। সিম্পল পেপার, ওটাকে শর্ট কোয়েশ্চেন, শর্ট ভাষায় দেখা লেখা থাকবে ডাব্লিউবি, ডাব্লিউ লেখা থাকবে। বুঝতে পারলে কিনা? এটা কোশ্চেন কনফিউশন হবার তো নেই। ডাব্লিউ ই আই লেখা থাকবে এরকম, জার্মানি শুধু লেখা থাকবে ডাব্লিউ ই আই এম এ আর, না বেমার জার্মানি লেখা থাকবে, তাহলে অপশন কিন্তু এটা হবে। এখনকার যে জার্মানি কথা রয়েছে এখান থেকে নয়, আগেকার কনস্টিটিউশন থেকে নেওয়া হচ্ছে। বুঝতে পারলে কিনা ব্যাপারটা? হ্যালো বলো, ঠিক আছে? এইবার ব্যাপারটা রইল কি, যদি গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, সাপোজ গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে 1935, কিন্তু এখানে কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে গেল, কোয়েশ্চেন কি রয়েছে এরকম কোয়েশ্চেন, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডুরিং ইমার্জেন্সি টাইম। টেকেন ফ্রম কি হবে আনসার বল। বলো কি হবে আনসার, স্যার এটা তো ইমার্জেন্সি স্যার ইন্ডিয়া জার্মানি হবে স্যার। একদম জার্মানি হবে, একবারই জার্মানি হবে, ঠিক আছে? এখানে কেউ ভুল করো 1935 করতে চাই কেন? আমি দেখো সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটের কথা বললাম, মানে 19 নাম্বার যে আর্টিকেল হবে সেটা ফান্ডামেন্টাল রাইট মধ্যে পড়ে, আর কোয়েশ্চেন এরকমই থাকবে ফান্ডামেন্টাল রাইট সাসপেনশন যেটা রয়েছে কি তার স্টেটাস কি থাকবে, মানে সিম্পল ব্যাপার, আরো কোয়েশ্চেন ঘোরাতে পারে। স্টেটাস অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং দা ইমার্জেন্সি টাইম, দ্যাট পাওয়ার টেকেন ফ্রম দা উইচ কান্ট্রি আর উইচ কনস্টিটিউশন আর টেকেন ফ্রম দা ওয়ার আর সোর্স, যা জিজ্ঞেস করতে পারে জার্মানি। শুধু ইমার্জেন্সি গভর্নমেন্ট 1935 থেকে নেওয়া হয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট যে সাসপেনশন হবে সেটা জার্মানিতে নেওয়া হয়েছে। তো এখন এই পুরো জিনিসটা অপশন সাথে তোমরা খেলো, বুঝতে পারলে কি? কারো কোনো প্রবলেম যদি থাকে এই পর্যন্ত বলে দাও, নাহলে আমি এগিয়ে স্যার যাই। সাসপেনশন কা মতলব ক্যা হোতা হ্যায়? সাসপেনশন কা মতলব হোতা হয় সাসপেন্ড কর দেনা, ঠিক হ্যায়, আটকা দেনা, রোক দেনা, সমঝ মে আয়ে কি নেই? হ্যাঁ ইয়েস স্যার। তাহলে সবই প্রভিজন বলে দাও, লাস্ট প্রভিজন যেটা রয়েছে জুড়ে প্রভিজন এবার হচ্ছিল গভর্নমেন্ট ইন্ডিয়ান 1935, কিন্তু এই কটা প্রভিজন পুরো কনস্টিটিউশন ভর্তি,
এই কটা প্রভিজন নিয়েই তো কনস্টিটিউশন সব উঠছে। জুডিশিয়ারি এখানে চলে এলো, ইমার্জেন্সি চলে এলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস মানে এভরিথিং অফ এর মধ্যে চলে এলো, ফেডারেল স্ট্রাকচার মানে সেন্ট্রাল স্টেটের রিলেশনশিপ চলে এলো, গভর্নমেন্টের ব্যাপারে পুরো এখানে চলে এলো, ইমার্জেন্সি প্রভিজন চলে এলো। সেই কারণে প্রায় 70% এখানে ডেটা চলে আসে। বুঝতে পারলে কি, কারো কোনো প্রভিজন নেই মানে তোমাদের কোনো প্রবলেম নেই তো এখন? স্যার নাহলে আমি এগিয়ে বলছে যাবো। যে স্যার বলছে যে ফেডারেল স্টেট স্ট্রাকচারের যে রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এখানে তো তিনটে যে লিস্ট আছে, ওই যে স্টেট সেন্ট্রাল আর কনকারেন্ট লিস্ট, তো এই লিস্টটাও কি এর মধ্যে আসে নাকি এটা আলাদা ভাবে? দেখো এই লিস্টে এখানে ফেডারেল স্ট্রাকচার মানে উপর থেকে শুধু বলা হলো কি, এবারে এটা লিস্ট যেটা রয়েছে সেটা এখান থেকে ছিল, কারণ কি গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 সময় তিনটে লিস্ট ছিল, হ্যাঁ কি না বল? গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 35 সময় তো তিনটে লিস্ট ছিল। ফেডারেল স্ট্রাকচার মানে এটা হলো কি, স্টেট নিজের মতন ল বানাবে, সেন্ট্রাল নিজের মতন বানাবে, ঠিক আছে? স্টেট যখন ল বানাবে সেন্ট্রালের কোনো ইনভলভমেন্ট থাকবে না, কিন্তু যখন সেন্ট্রাল ল মানে সোজাসুজি ব্যাপার এটা হলো স্টেট ফেডারাল তো থাকবে কিন্তু সেন্ট্রাল ফেডারাল থাকবে না। বুঝতে পারলে কিনা, সেন্ট্রাল অটোনোমাস থাকবে না, স্টেটের কাছে অটোনমি থাকবে কিন্তু সেন্টারের কাছে কিনা, সেন্টার একা কোনো ল বানাতে পারে না, যদিও বলে দিয়ে আমরা সেন্ট্রাল ল বানাতে পারে, বাট ইউনিয়ন লিস্ট অলওয়েজ স্টেট পাওয়ার থাকে ওখানে কিছু না কিছু। মানে কেন কি, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ল বানাতে গেলে রাজ্যসভার লাগবে দরকার, শুধু লোকসভা ল বানাতে পারে না, আর রাজ্যসভার মেম্বার এমএলএ এলেক্ট করবে। এমএলএ কোথায় এলেক্ট হবে? স্টেটে এলেক্ট হবে, তার মানে স্টেটের ডমিনেন্স থাকবে সেন্টারে, কিন্তু যখন স্টেট কোনো ল পাস করবে তখন সেন্টারের কোনো ডমিনেন্স থাকবে না। নাবিয়া সমাজ মে আগে দিয়ে তোমাকে বতা দিয়ে থি কি, জব সেন্টার কোই ল বানায়েগি তো স্টেট কা ওয়াহাঁ পর পাওয়ার রহেগি, ক্যোঁকি সেন্টার জব ভি ল বানায়েগি তো রাজ্যসভা সে ভি বিল পাস করানা হোগা, আর রাজ্যসভা কা জো মেম্বার হোতে হ্যায় উসে এমএলএ বিধানসভা কা মেম্বার এলেক্ট করতে হ্যায়, ইসিলিয়ে কিসি ভি রাজ্য কা ওয়াহাঁ ডমিনেন্স থোড়া বহুত তো রহেগি হমেশা হি, বিনা রাজ্য কে সাহারে লিয়ে সেন্ট্রাল কোই ল বানা নাই সকতি, ইসিলিয়ে সেন্ট্রাল কে পাস কোই অটোনোমা নেহি হ্যায়, ডিআর কি হ্যায় ওয়াহাঁ পর ডুয়াল শাসন वहां चलती है, दो शासन चलती है सेंट्रल के पास, एक सेंटर का अपना चलती है जो लोकसभा में और दूसरा स्टेट का चलता है वहां शासन जो राज्यसभा में, ठीक है? नमस्ते सबाई, बुझते वाले की जिन हेलो স্যার তার মানে তো সেই মানে দ্বৈত শাসন তার মানে এখনো চলছে এটাই আর কি। তো আমি 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 যেদিন বলেছিলাম ডিআরকে সিস্টেম সেদিনই বলেছিলাম কি, দেখো ভাই 16-19 এটা মাথায় রাখবে সবাইকে, আমি বলেছিলাম যেটা ও বললো বেঙ্গলিতে ইংলিশে ডিআরকে ডুয়াল গভর্নমেন্ট, ডিআরকে ডুয়াল গভর্নমেন্ট কোথায় চলছিল বলো, 1765 থেকে 1772 বাংলা, অব্দি কোথায় চলবে বলতে পারবে? বেঙ্গলে, বাংলাতে, বেঙ্গল। হ্যাঁ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বলে দিও না ভুল, বেঙ্গল মানে ইস্ট আর ওয়েস্ট দুটো মিলিয়ে। আচ্ছা 1772 থেকে 1919 অব্দি কোথায় চললো বল, এটা এটা প্রভিন্সে, প্রবিন্স, হ্যাঁ প্রবিন্স মানে কি সেন্ট্রাল এর ডমিনেন্স থাকতো, এর থাকতো একটা স্টেট এর পাওয়ার থাকতো, বুঝতে পারলে কিনা? সেকেন্ড 1900 না না সরি, তারপরে তো এখানে পাওয়ারই শেষ, 1929 থেকে 1919 থেকে 1935 অব্দি, ঠিক আছে 1935, 1935 থেকে বলেছে, 1935 থেকে অনওয়ার্ড কি হলো বল, এটা মাঝখানে সেন্ট্রালে তখন চলে আসলো। তখন ডুয়াল গভর্নমেন্ট সেন্টার কাছে চলে এসেছে,
आउट सर हिंदी में उसका ट्रांसलेट कर दीजिए एक बार। ऑटोनोमस व्हीकल, इसका मतलब यह है कि दोहरी गवर्न सरकार, ठीक है, दो तरह की सरकार सब टैक्स लेता था। कौन कौन दो सरकार थी? तो एक सरकार थी ब्रिटिश ईस्ट इंडिया कंपनी, ईस्ट इंडिया ब्रिटिश ईस्ट इंडिया कंपनी, और दूसरी कौन थी? लोकल रूलर, जो राय दुर्लभ बताए थे। तो भैया आज यहाँ पर 1919 से लेकर 1935 तक यहाँ तक प्रोविंस में डुअल सरकार चली। मतलब कौन कौन सरकार कर रही थी? एक सेंटर का था और एक प्रोविंस का अपना पावर था। कहाँ? तो दोनों का पावर प्रोविंशियल पर चल रहा था, प्रोविंस पर ही चल रही थी। समझ में आई कि नहीं? सेंटर अपना मंत्री मिनिस्टर बैठा देती, उनके आदेश के बिना प्रोविंस कुछ काम नहीं कर सकती। कुछ कुछ डिपार्टमेंट जैसे फाइनेंस, डिफेंस, फॉरेन, एक्सटर्नल, कोई भी ऐसा लॉ बनाएगी तो कौन बनाएगी? तो सेंट्रल बनाएगी। बाकी लॉ कौन बनाएगी? तो स्टेट बनाएगी। इसलिए स्टेट के पास पास दो तरह का पावर काम कर रहा था, डबल गवर्नमेंट किसी स्टेट पर। तो यहां पर से हो गया क्या, सेंटर के पास आ गई दोनों की, दो तरह की, मतलब गवर्नमेंट चलना शुरू हो गया। मतलब सेंटर करना होगा, एक राज्यसभा से निकलना होगा। और ये राज्यसभा का जो है मेंबर एमपी, वो एमपी को किसने लगे? एमएलए की जरूरत पड़ेगी। और एमएलए कहाँ से है? एमएलए तो स्टेट से है। समझ में आई कि नहीं बात? मतलब अगर सेंटर में अब कोई भी लॉ बनेगी तो उसको स्टेट का बोले ना बोले लेकिन लेना ही पड़ेगा सहायक। समझ में आई कि नहीं? बिना स्टेट के सिवा वो सेंटर लॉ की कोई भी लॉ पास करना है, लोकसभा राज्यसभा से बिल पास होना तय है। और लोकसभा राज्यसभा से बिल पास, ये तो पूरा सेंटर का, इसका एमपी तो डायरेक्ट होता है ना, लोकसभा का एमपी वो तो डायरेक्ट जीती है ना। लेकिन फिर अगर राज्यसभा के एमपी एस जयशंकर को, खैर जयशंकर तो बाद में लाया गया, मान लो दूसरा कोई एक ले लो, कोई भी एक एमपी ले लो ये यदि तो दिल्ली से अच्छा है तो बनाया आपने, अच्छे माझे माझे। मनोज सिसोदिया का पार्टी का ले लो, और तुम्हारी प्रॉब्लम है तमाम ठीक ना है। सर तुम्हारी की नेटवर्क प्रॉब्लम प्रॉब्लेम होती হচ্ছে আপনার। হ্যাঁ সবসময় কেটে কেটে যাচ্ছে, প্রতিটা ক্লাসেই হয় স্যার আপনার। হ্যাঁ, কি করা যায়, প্রত্যেকটা ক্লাসে সব দিনই চলে, আমি কি করবো? দেখো এখন কি ঠিক আছে, শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে স্যার? ঠিক আছে। তো এই সময় মানে সিম্পল ভাষায় বলছি, ফেডারাল মানে যেখানে দুটো পাওয়ার কাজ করবে, ঠিক আছে? তো আজকে সময়ে সেন্টারের উপর দুটো পাওয়ার কাজ করছে। কিভাবে? সেন্টার যে কোনো ল বানাবে, একটা লোকসভা থেকে বিল পাস করবে, একটা রাজ্যসভা। লোকসভা যে এমপি গুলো হবে সে ডাইরেক্ট ইলেকশন দিয়ে জিতবে, তো ওখানে কোনো স্টেটের কোনো দরকার নেই, সাধারণ মানুষ জিতিয়ে। যেমন মোনালিসা, তোমার মনে যদি করে দেখো তো তোমাদের ওইদিকে এমপি কে রয়েছে বলো, বলতে পারবে? তোমাদের ওইদিকে মানে সিসি অধিকারী গুলো নাকি কোনো অধিকারী ফ্যামিলি রয়েছে? যাই হোক, যে কেউ হবে, একটা টিএমসি রও হতে পারে হয়তো তোমাদের ওখানে, ঠিক আছে? তো এমপি যেটা রয়েছে সে ডাইরেক্ট হলো, যেমন এখানে আমাদের নর্থ কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এটা ডাইরেক্ট থেকে হতে পারে, বাট ও ডাইরেক্ট ইলেকশন জিতেছে, ঠিক আছে? সেকেন্ড কথা, রাজ্যসভার মেম্বার যেগুলো হবে, রাজ্যসভার মেম্বার সেগুলো ডাইরেক্ট হবে না, কিছুদিন আগে ডোলা আছে, বুঝতে পারলে কিনা? তো রাজ্যসভা মেম্বার ডাইরেক্ট হবে না, ওটা এমএলএ ওকে যেতে হবে। আর যেহেতু এমএলএ যেতে হবে, তাই জন্য ওটা স্টেটের ইলেকশন দিয়ে এমএলএ জিতেছে, তাই জন্য এটা একদিক দিয়ে স্টেটের পাবা, রাজ্যসভাতে। আর সেন্টার পাবে লোকসভা, সেন্টারে আজকেও ডিআরকি রয়েছে, ঠিক আছে?
अरे ना भैया समझ में आए कि कब कब डबल गवर्नमेंट लगी, समझ में आए कि नहीं। मैं अच्छा এবার এক্সটার্নাল সোর্সেস চলে আসো। এক্সটার্নাল সোর্সেস, এক্সটার্নাল কি ফার্স্ট নাম্বার যেটা বলেছিলাম সেটা ছিল ব্রিটিশ, ব্রিটিশ কনস্টিটিউশন, ঠিক আছে ব্রিটিশ। ব্রিটিশ কনস্টিটিউশন তে কি কি ছিল? এখানে এক নম্বর ব্রিটিশ কনস্টিটিউশন তে সব থেকে আগে পার্লামেন্ট আমরা কোথায় থেকে নিয়েছি? ব্রিটিশ থেকে। সিটিজেনশিপ কোথায় থেকে নিয়েছি? আমরা বিয়ার দ্য সিটি, আমরা সিটিজেন, তো সিটিজেন সিটিজেনশিপ যেটা আগে 11, পার্ট নাম্বার 2, ঠিক আছে পার্ট নাম্বার 2 পরীক্ষাতে ডাইরেক্ট এটাই জিজ্ঞেস করেছে সিটিজেনশিপ কত থেকে কত আর্টিকেলতে মেনশন করা রয়েছে, 5 থেকে 11। ফোর্থ নাম্বার পার্ট, পার্ট নাম্বার 2, ঠিক আছে সেকেন্ড নাম্বার, দেশে একটা পার্লামেন্ট হবে, পার্লামেন্ট, পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। রুল অফ ল, ল থেকে বাইরে যাবে না, সবাইকে রুল অফ ল কে ফলো করতে হবে, ঠিক আছে। পার্লামেন্ট যদি হবে তো পার্লামেন্টারি প্রসিডিউর হবে, মানে কি পার্লামেন্ট মানে কি লেজিসলেচার, যেখানে ল পাস হবে, তো লেজিসলেচারের প্রসিডিউর হবে। ঠিক আছে প্রসিডিউর হবে, বলেছিলাম যারা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, কিন্তু ওটা রুল অফ লর মধ্যে, মানে লর ভিতরে, লর বাইরে না, ঠিক আছে। তো তাদের জন্য একটা কিছু মানে এক্সট্রা যেটা রয়েছে পার্লামেন্টারি রাইট দেওয়া হবে, দ্যাট ইজ কল দা পার্লামেন্টারি প্রিভিলেজ, ঠিক আছে পার্লিয়া, পার্লিয়ামেন্ট, প্রিভিলেজ, স্পেশাল রাইট, স্পেশাল রাইট ফর এমপি, এমএলএ, এমএলসি। আর এটা বলেছিলাম যখন কোনো সময় যদি কোন রকম লোকসভা বা রাজ্যসভা সেশন চলাকালীন থাকবে, আয়দার লোকসভা রাজ্যসভা সেশন চলাকালীন বা রাজ্যসভা লোকসভা সেশনটা শেষ হয়ে যাবে তার এক মাস পরে বা শুরু হবে তার এক মাস আগে, কোনো এমপি এমএলএ কে ডাইরেক্ট কোনো পুলিশ তুলতে পারবে না, ঠিক আছে মানে গ্রেপ্তার করতে পারবে না, কেস যতই বড় হোক। কিভাবে তাহলে ওকে গ্রেপ্তার করা যাবে যদি কেস খুব ভারী মানে বড় রয়েছে? যে হাউসের সে মেম্বার রয়েছে সে হাউসের হেড অফ অফিসার, হেড অফিসার মিন যদি এমপি রয়েছে তো লোকসভার হলে স্পিকার থেকে, রাজ্যসভার হলে তো চেয়ারম্যান থেকে, এমএলএ রয়েছে তো এমএলএ যদি হলে তো স্পিকার থেকে, এমএলসি যদি হলে তো, বুঝতে পারলে কিনা, পারমিশন নিয়ে তারপরে পুলিশ ডিপার্টমেন্ট হোক বা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট হোক তাকে কাস্টাডিতে নেবে। কেন পার্লামেন্ট, আর্টিকেল 50 বলে কি পার্লামেন্ট মানে লেজিসলেচার এক্সিকিউটিভ থেকে সেপারেট রয়েছে, মানে এক্সিকিউটিভ আলাদা ভাবে কাজ করবে, লেজিসলেচার আলাদা ভাবে কাজ করবে। যেহেতু আলাদা 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 রয়েছে সব বডি, তা আলাদা আলাদা বডিকে কেউ হাত, সেই জন্য এমপি ক্রাইম করলে এমপি ডিপার্টমেন্ট যেটা রয়েছে তার থেকে পারমিশন নেয়, তারপরে গ্রেপ্তার করবে। এমপি কোথায়? তারপরে গ্রেপ্তার করবে, তার আগে না, ওরা যদি পারমিশন দেয় রাইট রং সব দেখবে। তারপর সেকেন্ড জিনিস কি, যে কেউ মানুষ এমপি যদি হয় বাইরে কিছু বললে তার উপরে এফআইআর লঞ্চ হতে পারে, কিন্তু লোকসভা বা রাজ্যসভার মধ্যে কিছু বললে তার উপর কোন রকম এফআইআর কিছু হবে না, বুঝেছো? হ্যাঁ, লোকসভা রাজ্যসভা চেয়ারম্যান স্পিকার তারা তার উপর করতে পারে কি তোমার ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না, কথা বলা ভালো ছিল না, কারো অপমান হয়েছে, অ্যাকর্ডিং টু লেজিসলেটিভ, লেজিসলেচার প্রসিডিউর, এই প্রসিডিউর
প্রেসিডেন্ট তাকে পানিশমেন্ট দিতে পারে, কিন্তু কোনো পুলিশ আর থানার আরেস্ট কথা বলেছো, তুমি কাউকে অপমান করেছো, তোমাকে নিয়ে গেলাম, এরকম হবে না। মানে দ্যাট মিন্স লোকসভাতে যা কিছু বলে যাও, এক পয়সার মানহানি হবে না কেস, বুঝতে পারলে কিনা? রাজ পয়সা মানহানি কেস হবে না, ঠিক আছে? এমএলএ বিধানসভাতে দাঁড়িয়ে যা কিছু মানি হবে, কেউ কেস করতে পারবে না কাউকে। কার কাছে যেতে হবে? হ্যাঁ, অপমান হয়েছে যাবে স্পিকারের কাছে, ঠিক আছে? তারপরে যা কিছু স্টেপ নেওয়া হবে, চেয়ারম্যান স্পিকার নেবে। কোনো জুডিসি, কোনো পুলিশ ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারলে কিনা? এটাই কে বলা হয় পার্লামেন্টারি প্রিভিলেজ অর স্পেশাল রাইট, বুঝতে পারলে? বোঝা গেল? হ্যালো, ঠিক আছে। তারপরে কিন্তু যখন পার্লিয়ামেন্টারি প্রসিডিউর যদি নিজের মধ্যে একটা খারাপ ভাবে বানিয়ে দাও, মানে এমন বানিয়ে দিলে কি যা কিছু করবে সব চলবে ওকে, আর সুপ্রিম কোর্ট তখন তো চুপচাপ বসে থাকবে। তাই জন্য সুপ্রিম কোর্ট নিজের মতন করে একটা নিউ কাইন্ড অফ দ্য ল, মানে রাইট ইস্যু করতে পারে, রিটস ইস্যু করতে পারে পার্লিয়ামেন্ট, ইভেন যাকে ইচ্ছে তাকে করতে পারে, কাউকে ছাড়বে না রিটস, ঠিক আছে? তো এটাকে বলা হয় প্রেরোগেটিভস, গেটিভস রিটস, ঠিক আছে? এই যেটা রিটস হয় টোটাল ফাইভ টাইপ হয়, ফাইভ টাইপ, ঠিক আছে? এটা কে ইস্যু করতে পারে? ইস্যু বাই সুপ্রিম কোর্ট মানে হাই কোর্ট। সুপ্রিম কোর্ট করলে তখন ইউজ করবে আর্টিকেল 32, হাই কোর্ট যখন ইউজ করলে তখন ইউজ করবে আর্টিকেল 3, সরি 2, বুঝলে কিনা? এই টোটাল রাইটস যেভাবে পাঁচ রকম, ঠিক আছে? তোমরা নাম কাউকে ভুলভাবে আনলফুল অ্যারেস্ট করে নিলে, হ্যাবিয়াস কর্পাস, প্রোহিবিশন, কোন ছোট্ট কোর্ট যদি কোন রকম, সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট, সেই কোর্টের জাজমেন্টটাকে একবারই পাল্টে দেবে, ঠিক আছে? প্রোবেটেড করে দেবে, ওই ব্যাপার ওর স্টে লাগিয়ে দেবে কি তোমার আর এই জাজমেন্ট চলবে না, তুমি ভুল ভাল ভাবে জাজমেন্ট দিয়েছো, ঠিক আছে? ম্যান্ডামাস হয়, ঠিক আছে? সেগুলো আমরা যাবো ফান্ডামেন্টাল রাইটে, তখন ম্যান্ডামাস হয়, সার্সারি হয়। হ্যাঁ বলো, কিছু বলছো, বলতে চাইছো? কেটে যাবে স্যার। কেটে যাবে, আবার জয়েন করবে না? বিয়াস কোর্ট জো হ্যায় ও রিটস ইস্যু কর, কিসে লিয়ে? কোই গলত কিসি ভি ডিপার্টমেন্ট মে কাহিন ভি কুছ হো রাহা কি ভাই আপনে ইয়াহ গলত করি, কোন কর সকতা হ্যায়? সুপ্রিম কোর্ট হ্যায়, হাই কোর্ট, ইয়ে ভি চিজে কাহাঁ সে লি গই, ইংল্যান্ড চলি গই, ব্রিটেন, ঠিক হ্যায়? কোর্ট ভি কাটি হো, হাই কোর্ট ভি কাটি, দোনো কাটি, সমঝ রহে? কেটে যাবে, সবাই জয়েন করে নাও, তাড়াতাড়ি জয়েন করে।